আজকে যে বিষয়টি বা আজকে দিবসটি সচেতনতা দিবস, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা উপলব্ধি করেছি। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একটা প্রকল্প আছে, তারা কিন্তু বিস্তারিত কার্যক্রম হাতে নিয়েছে। তারা একেবারে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেমিনার করছে, সে সেমিনারে আবার সেখানে অভিভাবক থাকেন, সমাজের বিভিন্ন স্তরের লোকরা থাকেন, শিক্ষার্থীরা থাকেন, এবং তারা এই বিষয়টা আপনি একটু আগে বলেছেন যে আগে যেভাবে দেখা হতো এইভাবে যেন নতুনভাবে দেখা হয় সেই বিষয়ে তারা চেষ্টা করছেন। আপনি জানেন যে এটা আমাদের শিক্ষার যে একটা লক্ষ্য আছে, আমরা ওটাকে বলি SDG 4, যেটা 30 সালের মধ্যে অর্জন করার কথা। এই SDG 4-এর একটা কম্পোনেন্ট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, এবং সেই ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু এদেরকে ইনকর্পোরেট করাটা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। এটা যেমন আমাদের সাংবিধানিক দায়িত্ব একদিকে, একদিকে মানবিক দায়িত্ব, আবার এরা আমাদের মানে ইকোনমিতে এবং এডুকেশনে তারা কিন্তু একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে। যেটা একটু আগে আমাদের বিশেষজ্ঞ বললেন যে মাইকেল অ্যাঞ্জেলোর কথা বললেন, তার মানে এই ধরনের প্রতিভা কিন্তু তৈরি হতে পারে। যেমন একটু আগে রোদ্দুর বলছিল যে তার মানে গণিত করতে ভালো লাগে, মানে ভালো লাগাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এবং ভালো লাগে বলে সে সেটা করে। আমরা যেটা, আমরা যারা সাধারণ মানুষ তারা কী করি, যেটা ভালো লাগে সেটা তো করি, যেটা ভালো লাগে না তাও আমাকে আমরা করতে চেষ্টা করি। এটা যেটা হয় যে আমার যে মানে আমার যতটুকু শক্তি তার কিছুটা অপচয় হয়, কিন্তু এদের কিন্তু সেটা কম হয়, কারণ এটা যে ভালো লাগে না ওটা সে করে না, যেটা ভালো লাগে সে সেটাই করে। আমার রোদ্দুরের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল রামানুজনের কথা, বিখ্যাত যিনি গণিতবিদ ছিলেন, তিনিও কিন্তু সমস্ত কনসেন্ট্রেশন দিয়েছিলেন অঙ্কে, গণিতে, অন্যদিকে তিনি যেতেন না। মানে পরীক্ষার রেজাল্ট হতো এরকম যে অন্য বিষয়গুলো ফেল করছেন, কিন্তু গণিত একবার সাংঘাতিকভাবে ভালো করছেন। এখন যারা রামানুজনের সঙ্গে সেই সময় ছিলেন তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন বলে কিন্তু রামানুজন রামানুজন হয়েছেন, নাহলে কিন্তু তিনি পাশই করতে পারতেন না, যেহেতু অন্য বিষয়ে তিনি ফেল করছেন, তার কোনো প্রমোশনই হতো না। কিন্তু তারা সেই বিষয়টা দেখেছেন, যারা বিদেশি বিশেষজ্ঞ ছিলেন সেই সময় তারা দেখেছেন, তারা বিষয়টা রিয়ালাইজ করেছেন যে কতটা প্রতিভাধর মানুষ হচ্ছেন এই রামানুজন। এবং যতদূর জানি আমি রোদ্দুরের বিষয়ে, রোদ্দুরের সাহিত্য পড়তে একটুও ভালো লাগে না, অন্য বিষয়গুলো খুব একটা ভালো লাগে না, গণিত যতটা করতে সেটা ভালো লাগে এবং সে সময় দেয় না ওগুলোতে। তো সে এটা আসলে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বা ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কিন্তু তাকে সাধারণ সিলেবাসের সবগুলোই কিন্তু পড়তে হচ্ছে, যেটাতে ভালো লাগছে না তাকে জোর করা হচ্ছে সে বিষয়টার প্রতি ভালো লাগা তৈরি করতে। এটা আসলে তাদের জন্য কতটা ভালো হচ্ছে? আমার মনে হয় যে ব্যাপারটা একটু রিথিঙ্ক করা উচিত অবশ্যই এদের। যে একটু আগে আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে উনি একটা টার্ম ব্যবহার করছে IEP, যেটা বলছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। না, আমরা আরেকটা বিষয় কিন্তু এই আধুনিক যে শিক্ষাক্রমটা এখন শুরু হচ্ছে এই শিক্ষাক্রমের কিন্তু একটা বড় একটা কম্পোনেন্ট হচ্ছে, এটাকে আপনি বাংলায় বলতে পারেন ব্যক্তি আয়িত শিক্ষা। অর্থাৎ একটা ব্যক্তিকে তার অবস্থান বুঝে তাকে শিক্ষা দেওয়া। যেমন এই ব্যক্তি আয়িত শিক্ষাতে বলা হয় যে একজন শিক্ষার্থী কী শিখবে, কী শিখতে চায়, কী গতিতে শিখবে, কখন শিখবে, কোথায় শিখবে, কীভাবে শিখবে এবং কীভাবে পরীক্ষা দেবে, এই সবগুলোই ওই ব্যক্তির ইচ্ছে অনুযায়ী করতে হবে। আমি বলছি এটা একেবারে সব শিক্ষার্থীর কথাই, এবং সেটা যদি এখন করা না যায় অন্তত এদের জন্য এই কাজটা আমাদেরকে করতেই হবে।